কোভিডকালে নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল ঢাকি রনপা সহযোগে মিছিল করলেন বিধাননগরের ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ওই ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচারেও ছিলেন পাঁচজনের বেশি কর্মী সমর্থক ঢাকবাজি রনপা নিয়ে মিছিল তৃণমূল প্রার্থীকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন কর্মী সমর্থক প্রার্থীর মুখে মাস্ক থাকলেও তার সঙ্গীদের কারণ মাস্ক নাকের নিচে কারোর আবার থুতনির নিচে সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকায় বিধিনিষেধ আরো করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে পুরো ভোটের প্রচারে প্রার্থী সহ থাকবেন পাঁচজন রোড শো মিছিলে জারি হয়েছে নিষেধাজ্ঞা জোর দেওয়া হয়েছে ডিজিটাল প্রচারে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিধাননগরের ১৭ নম্বর ওয়ার্ডের অলিগলি চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী আর এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে শাসক দল তৃণমূলের মিটিং মিছিলে দেখুন কয়েকশো ঢাক ঢোল হাতি ঘোড়া সব নিয়ে বেরোচ্ছে আমরা পাঁচ সাতজনের বেশি নেই ঢাকবেজে মানুষকে আমরা সচেতন করছি ঢাকা একটা শুভ জিনিস সেই শুভ জিনিস বাজাতে বাজাতে যাচ্ছি ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচারেও ছিলেন পাঁচের বেশি কর্মী সমর্থক গাইডলাইন আছে তার বাইরে আমরা কোনো লোক নিয়ে বেরোচ্ছি না তৃণমূলের মিটিং মিছিলে দেখুন কয়েকশো ঢাক ঢোল হাতি ঘোড়া সব নিয়ে বেরোচ্ছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বিধি ভঙ্গের অভিযোগে চার পুরো এলাকার তিন প্রার্থীকে শোকজ করা হয়েছে জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা নন্দীগ্রামে তৃণমূলের অঞ্চল সম্মেলনে কোভিড বিধি লঙ্ঘনের ছবি অনেকের মুখে দেখা গেল না মাস্ক ছিল না দূরত্ব বিধিও আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি যদিও তৃণমূলের দাবি বিধি মেনেই করা হয়েছে সম্মেলন ঘেরা জায়গায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সম্মেলন আর সেখানেই উঠল কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ সম্মেলনে উপস্থিত দলীয় কর্মীদের অনেকের মুখেই দেখা গেল না মাস্ক এমনকি মঞ্চে থাকা শাসক নেতাদের কয়েকজনের মুখেও এদিন মাস্ক ছিল না আর সামাজিক দূরত্ব বিধি তো ধুয়ে মুছে সাফ বুধবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চল সম্মেলন ছিল কালীচরণপুর হাইস্কুলের মাঠে সেই উপলক্ষে প্যান্ডেলও তৈরি হয় এদিন সেখানে উপস্থিত হন তৃণমূলের প্রায় ৩-৪০০ কর্মী সমর্থক রাজ্যে যখন হুহু করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তখন নন্দীগ্রামের শাসক দলের এই সম্মেলনেই উঠল বিধিভঙ্গের অভিযোগ দিন কয়েক আগে এই করোনা আবহে রাজনৈতিক বা ধর্মীয় জমায়েত বন্ধ রাখার পক্ষে মত প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় এখন আগামী ২ মাস সব বন্ধ রাখা উচিত সে ধর্মীয় কোনো প্রশ্ন হোক বা রাজনৈতিক কোনো প্রশ্ন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যকে টেনে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিঁধেছে বিজেপি এখানে শাসকের জন্য কোনো আইন নেই আর বিরোধীদের বালা যত রকম আইন এখানে মমতা ব্যানার্জি তার তুগলক শাসন ব্যবস্থায় চালু রেখেছে এটা ভয়ঙ্কর বাজে প্রবণতা এই প্রবণতা যদি চলতে থাকে একদিন পশ্চিমবঙ্গের অস্তিত্বই বিলীন হয়ে যাবে যদিও তৃণমূলের দাবি কোভিড বিধি মেনেই সব করা হয়েছে আগে থেকে কর্মসূচি নেওয়া ছিল কিন্তু আমরা এই জন্য বৃহৎ আকার না করে শুধুমাত্র খুব ছোট করে কোভিড বিধি মেনে আমরা সম্মেলনটা করছি আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি প্রত্যেকের মধ্যে মাস্ক আছে এবং আমরা স্যানিটাইজার দিয়ে আমরা যতটা সম্ভব অল্প লোক দিয়ে আমরা করেছি তৃণমূলের সম্মেলনে বিধি ভঙ্গের ছবি সামনে আসা নিয়ে এই করোনাকালেও থেমে নেই রাজনৈতিক তরজা বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর শিলিগুড়ির পুরভোটে বামেদের নির্বাচনী ইস্তেহারে মহিলাদের গুরুত্ব মহিলা ভোটারদের টানতে একগুচ্ছ পরিকল্পনার কথা বলা হয়েছে জানিয়ে কটাক্ষ করেছে তৃণমূল পাল্টা শহরে যানজট সমস্যাকে হাতিয়ার করছে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী মাতৃবন্দনা মা বা ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী রাজ্য সরকারের এই প্রকল্পগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মহিলারা তাৎপর্যপূর্ণভাবে বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের মূল সুরও ছিল বাংলা নিজের মেয়েকেই চায় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ২১ বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পেছনে কাজ করেছে মহিলা ভোটারদের সমর্থন এই অবস্থায় ২২শে জানুয়ারি রাজ্যের চার পুরসভায় নির্বাচন তার আগে শিলিগুড়ির পুরভোটে মহিলা ভোটারদের টার্গেট করছে সিপিএম শিলিগুড়িতে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৫০%। এই অবস্থায় নির্বাচনী ইস্তেহারে মহিলাদের গুরুত্ব দিয়েছে বামেরা জোর দেওয়া হয়েছে মহিলাদের স্বনির্ভর করা ও নিরাপত্তায় বামেদের ইস্তেহারে আরো বলা হয়েছে মহিলাদের নার্সিং ও কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা প্রতি ওয়ার্ডে মাতৃসদন ও মহিলাদের জিম তৈরি করা হবে এছাড়াও শহর জুড়ে মহিলাদের জন্য শৌচাগার তৈরির কথাও বলা হয়েছে বামেদের ইস্তেহারে ইস্তেহারে আমরা যে মহিলা বিশেষ গুরুত্ব দিয়েছি এই জন্যই শিলিগুড়ির মহিলারা খুব ইনসিকিওর ফিল করছে
এতগুলো নারী ধর্ষণের ঘটনা ঘটেছে, নারী লাঞ্ছনার ঘটনা ঘটছে প্রচুর একটা অনেক অনেক, সেই সমস্ত কারণে শিলিগুড়িকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে মেয়েদের অধিকার, এই বিভিন্ন জায়গায় লিঙ্গ বৈষম্যটা, এটা এটা কিন্তু এখানেও কিন্তু বাড়ছে। মহিলাদের তাদের এম্পাওয়ারমেন্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছে সেটা ইন্টারন্যাশনালি স্বীকৃত। কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার এবং রূপশ্রী, এর মাধ্যমে এক তো আর্লি ম্যারেজটাকে আটকানো গেছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মহিলাদের, মেয়েদের, কন্যাদের, তাদের অগ্রগতিটাকে এনশিওর করা হয়েছে। সিপিএম যখন মহিলা ভোটারদের গুরুত্ব দিচ্ছে, তখন বিজেপি হাতিয়ার করেছে শিলিগুড়ি শহরের যানজট সমস্যাকে। কটমনি মুক্ত সরকার হাম দেঙ্গে, ইসকে আলাবা হামনে বেসিক ইনফ্রাস্ট্রাকচার পে বহুত জোর দিয়া হে, রোড এন্ড ট্রাফিক এন্ড পার্কিং, সড়ক और ট্রাফিক কি সমস্যা और পার্কিং কি, ইয়ে তিন বহুত বড়ি সমস্যা হে। পুরো ভোট যত এগিয়ে আসছে, ততই তৎপরতা বাড়ছে সব রাজনৈতিক দলের। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। গোটা রাজ্যের পাশাপাশি ভয় ধরাচ্ছে জেলার সংক্রমণ চিত্র, তারপরও একাংশের উদাসীনতায় ঘাটতি নেই। বিধিভঙ্গের ছবি দেখা গেল জলপাইগুড়ির বাজারগুলিতে। পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল 50 বেডের কোভিড ইউনিট। কেউ হিসেব সারছেন খোলা মুখে, কেউ গল্প করছেন খোশ মেজাজে, কেউ আবার হনহন করে বাজার সেরে ফিরছেন সেই মাস্কহীন মুখে। কিন্তু ক্যামেরা দেখলেই সবার ভালো সাজার চেষ্টা, খোলা মুখ ঢাকছে মাস্কে। এই ছবি জলপাইগুড়ির অন্যতম জনবহুল দিনবাজার মার্কেটের। এতক্ষণ মাস্ক পরেননি কেন, প্রশ্ন করতেই হাজির অজুহাত। দাদা এটা কি ঠিক হচ্ছে? না, কেবল খাই আসলাম তো দাদা, আমি সবাই যদি আপনারা এইভাবে কথা, না ভাত খাই আসলাম, এখন এই দেখুন এখন ইয়েটা মহামারী চলছে এত ভয় করে, না আমরা সকালবেলা থেকে, আমার দোকান আছে, আমি সকালবেলা থেকে মাস্ক পরে আছি স্যার। মাস্ক নাই স্যার, কেন নাই? ভুলে গেছি স্যার। এদের দেখে বোঝার উপায় নেই, বুধবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যাটা 2 লক্ষের দোরগোড়ায়, মঙ্গলবারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে মৃত্যুর সংখ্যা। কিন্তু শুধু দেশ বা রাজ্যই নয়, ভয় ধরাচ্ছে জেলার পরিস্থিতিও। কিন্তু করোনা সংক্রমণের ভিড়ে এখনো একাংশের উদাসীনতা স্পষ্ট নজরে আসছে। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা খবর, 19 জন এই মুহূর্তে, আজকে 12টার পর পর্যন্ত 19 জন কোভিড আক্রান্ত পেশেন্ট কিন্তু জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি রয়েছে এবং এর মধ্যে কিছু শিশুও রয়েছে। টোটাল জেলার চিত্র প্রায় 200 পার হয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, এর পরেও কিন্তু মানুষের হুঁশ ফিরছে না। দেখেন জায়গায় জায়গায় তো শুনছি উইকলি লকডাউন করছে, এখন অব্দি জলপাইগুড়িতে আজকে যেমন মিটিং আছে প্রশাসনের, যেটা শুনলাম আমরা, তারপরে আমাদের ব্যবসাদের সাথে ওনারা বসবেন। যদি সেরকম যেভাবে কেসেস বাড়ছে, যদি আগামী দিনে যদি মানুষরা এই জিনিসটা না শোনে, তাহলে আগামী দিনে প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা করবে। উদাসীনতার একই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ি ও ধূপগুড়ি বাজার এলাকাতেও। একদিকে সাধারণের একাংশ যখন বেপরোয়া, তখন কোথাও কড়াকড়ির পথে হাঁটছে প্রশাসন, কোথাও হাসপাতালে বাড়ানো হচ্ছে পরিকাঠামো। পুরুলিয়াতেও বাড়ছে করোনা সংক্রমণ, মঙ্গলবার সেখানে আক্রান্ত হয়েছেন 209 জন। এই পরিস্থিতিতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল 50 বেডের কোভিড ইউনিট। এদিকে ইতিমধ্যে হাসপাতালে 7 জন চিকিৎসক ও 9 জন নার্স আক্রান্ত হয়েছেন। আমরা হচ্ছে 50টা হচ্ছে শয্যা রেডি রেখেছি ফর কোভিড পজিটিভ পেশেন্ট, যারা হচ্ছে কোনো রকম কোনো কমপ্লিকেশান নিয়ে আসবে। প্রায় 6-7 জন ডাক্তার মোটামুটি এফেক্টেড হয়েছে। এছাড়া হচ্ছে আমাদের সিস্টার এখন আজকের ডেটে 9 জন এফেক্টেড আছেন। এনারা তো হচ্ছে একটা প্রাইম পিলার অফ দ্য হসপিটাল, তো এনাদের এই অবস্থাতে থেকেও আমরা কিন্তু পরিষেবা এখনও অবধি চালিয়ে যাচ্ছি। বুধবার রঘুনাথপুরের কমিউনিটি হলে ফ্রন্টলাইন ওয়ার্কার্স ও ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হয়। রাজা চট্টোপাধ্যায় ও হংসরাজ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দুরন্ত গতিতে ছড়াচ্ছে করোনা, এই পরিস্থিতিতে জমায়েতের উপর লাগাম টানতে দিকে দিকে বাজারের উপর রাশ টানছে প্রশাসন। অশোকনগর কল্যাণগড় পুরসভা সূত্রে খবর, 31 জানুয়ারি পর্যন্ত পুরো এলাকার সমস্ত বাজার শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। অন্যদিকে সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় হাবড়া পুরো এলাকায় শুক্রবার সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন
দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা তৃতীয় ঢেউ। পাল্লা দিয়ে দৈনিক সংক্রমণ বাড়ছে এ রাজ্যেও। আক্রান্ত ও মৃত্যুর নিরিখে কলকাতার পরে দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা। এই পরিস্থিতিতে আরো কড়া বিধিনিষেধের পথে হাঁটছে জেলা প্রশাসন। অশোকনগর কল্যাণগড় পুরসভা সূত্রে খবর, 31 জানুয়ারি পর্যন্ত পুরো এলাকায় শুক্রবার ও শনিবার বাজার বন্ধ থাকবে। অন্যদিকে সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় হাবড়া পুরো এলাকায় শুক্রবার সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার জয়গাছির বস্ত্রহাটও বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। আগামী 14 তারিখ শুক্রবার সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত জরুরি পরিষেবা বাদে বাকি সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তার পরের সপ্তাহে গিয়ে আমরা যখন যেরকম পরিস্থিতি হবে তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। একদিকে যখন সংক্রমণের রাশটানতে কড়াকড়ির পথে হাঁটছে প্রশাসন, তখনও একাংশের উদাসীনতায় লাগাম পড়ানো যাচ্ছে না। বারাসাতের কাছারি মাঠের বাজারে বুধবারও বিধিভঙ্গের ছবি ধরা পড়ে। ক্রেতা বিক্রেতাদের সতর্ক করেন বারাসাত পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কোঅর্ডিনেটর। এদিকে 13 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে পড়ায় 7 তারিখ থেকে বন্ধ নিউ ব্যারাকপুরে পুরসভার 2টি স্বাস্থ্যকেন্দ্র। আমার 2টো আরবান প্রাইমারি হেলথ সেন্টার মিলে 13 জন আক্রান্ত, করোনা আক্রান্ত। সেই কারণে এই হেলথ সেন্টারগুলো বন্ধ রাখবার জন্য আমরা বাধ্য হয়েছি। করোনার কত ভয়ঙ্কর হলে সব মানুষের হুঁশ ফিরবে, এটাই এখন বড় প্রশ্ন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। উদ্বোধনের পর কেটে গিয়েছে 1 বছর, কিন্তু এখনও আলো জ্বলেনি, আলো হবে। দোকান হাতে পাননি শিল্পীরা। চন্দননগর পুরভোটের আগে আলো হাঁপনিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। খুব তাড়াতাড়ি দোকান পাবেন শিল্পীরা, আশ্বাস প্রাক্তন পুর প্রশাসকের। আলোর শহর চন্দননগর, সেই আলোর রোশনাইয়ের খ্যাতি জগৎজোড়া। কিন্তু চন্দননগরেই অন্ধকারে রাজ্য সরকারের আলোহাব। বেশ কয়েক কোটি টাকা খরচ করে চন্দননগরে তৈরি হয়েছে এই আলোহাব। 3তলা ভবনে রয়েছে 100টি ঘর, সেখানে বসে কাজ করতে পারেন শিল্পীরা। গত বছর 8ই ফেব্রুয়ারি কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে হাবের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু 1 বছর পরেও হাব চালু হয়নি। প্রশাসন সূত্রে খবর, ঘর পেতে শিল্পীদের দিতে হবে 25,000 টাকা ডিপোজিট মানি ও দোকান ভাড়া বাবদ মাসে 2,500 টাকা। আলোক শিল্পীদের দাবি, করোনা আবহে বাজার খারাপ, এত টাকা দেওয়া সম্ভব নয়। ভাড়া ব্যাপারে দ্বন্দ্ব আছে, যে ধরুন এখন দোকান খুললে আমাদের 2,500 টাকা ভাড়া দিতে হবে, সে সম্ভব নয়। সামনেই চন্দননগর পুরভোট, ভোটের আবহে ইস্যু হয়ে উঠতে পারে আলো হাব। যে কোনো প্রকল্প তৈরি করতে গেলে তার পরিকল্পনা চাই, শুধু অনুপ্রেরণায় করে নিলে হবে না। আর গাছ ফাছ কেটে একটা বিল্ডিং করে দিই, অত বড় বিল্ডিং খেয়ে সেখানে আসল উদ্দেশ্যে যদি আমি একটা কামাবাদ ভাবনা থাকে তাহলে তো আর কিছু বলার নেই। অবশ্যই এখন হাবের চাবি যারা আর কি ওখানে ব্যবসা করতে যাবে তাদের হাতে এখন আর পৌঁছায়নি। এখন তারা ওইমুখী হতে ভয় পাচ্ছে যে ওখানের যা পয়সা চাওয়া হচ্ছে, তারা এখন ভাবছে যে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁচা সবজি বিক্রি করব, সেটা অন্তত পক্ষে 2টো পয়সা দেখতে পারবো, কিন্তু ওই হাবে গেলে উল্টো ঘরবাড়ি হয়তো বিক্রি করতে হতে পারে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে প্রাক্তন পুর প্রশাসকের দাবি, দ্রুত দোকান ঘর তুলে দেওয়া হবে শিল্পীদের হাতে। যেভাবে দুর্গাপূজা বলুন, যেভাবে জগদ্ধাত্রী পুজো বলুন, বা যেভাবে আরো উৎসব মেলা বলুন হয় যায়, তাতে করে আলোক শিল্পীরা অনেক কিছু কাজ পায়, তাই তাহলে আজকে সেখান থেকেও তারা বঞ্চিত হচ্ছে কমসে কম, যার জন্যই হয়তো একটু বিলম্ব হচ্ছে। বিরোধীরা এই অস্ত্রটা নিয়ে আজকে নির্বাচনের পরিচালনী পড়াপড়ার জন্য চেষ্টা করছে, মানুষ তার উপযুক্ত জবাব দেবে। এই পৌর নিগম ভোটে এই আলোহাব একটা বিরোধীদের কাছে অস্ত্র হয়ে আসতে চলেছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। স্বামীজির 160তম জন্মদিনে সিমলা স্ট্রিটে বিশেষ অনুষ্ঠান। করোনা বিধি মেনে যুগ পুরুষকে স্মরণ করলেন ভক্তরা। সাধারণ মানুষের পাশাপাশি সিমলা স্ট্রিটে গিয়ে বিবেকানন্দকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো, চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও, এটাই সাফল্যের পথ। সাফল্যের পথ দেখানো সেই যুগপুরুষের 160তম জন্মদিন। করোনা আবহের মধ্যে বুধবার দেশজুড়ে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। এদিন সিমলা স্ট্রিটে স্বামীজির বাসভবনে করোনা বিধি মেনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। স্বামী বিবেকানন্দের 160তম জন্মদিবস এবং সেই উপলক্ষে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারত সরকার 1885 খ্রিস্টাব্দে স্বামীজির এই জন্মদিনটাকে
যুব দিবস হিসেবে পালন করে আসছে। যেখানে যেখানে স্বামীজি গিয়েছেন, যেখানে যেখানে স্বামীজির বার্তা ছড়িয়ে গেছে, সেখানে এই দিনটি পালন করা হয়। করোনা আবহে সকাল থেকে ভক্তদের সচেতন করেন পুলিশ কর্মীরা, বিলি করা হয় মাস্ক। ভক্তদের জন্য বাড়ির বাইরে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়, বাড়ির ভেতরে প্রবেশ ছিল নিষেধ। যারা শ্রদ্ধা জানাবেন তারা বাইরে থেকেই শ্রদ্ধা জানাবেন এবং মাস্ক পরে আসতে হবে, পুলিশ রয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জন্মদিনে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন শাসক দলের অন্যান্য নেতা নেত্রীরা। এদিন সিমলা স্ট্রিটে শ্রদ্ধা জানাতে যান বিরোধী দলনেতাও। স্বামী বিবেকানন্দের জন্মদিন ও স্বাধীনতার 75 বছর উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি চলবে 15 আগস্ট পর্যন্ত। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।